চোখ রাখবো খবরে। সিএএ-এনআরসি এনপিআর এর বিরোধিতায় দার্জিলিং জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার হাসমি চকে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। যে মানববন্ধন কর্মসূচি উপলক্ষে কমিটির লোকেদের দাবি, যেভাবে কেন্দ্রীয় সরকার মানুষে মানুষে বিভেদ করার চেষ্টা করছে তার বিরোধিতা করে এনআরসি সিএ এবং এনপিআর এর বিরুদ্ধে গিয়ে মানববন্ধনের মাধ্যমে শিলিগুড়ির মানুষকে সংগঠিত করার চেষ্টা, এমনটাই বক্তব্য রাখেন নাগরিক কমিটির পক্ষ থেকে পার্থ চৌধুরী। আজ দার্জিলিং জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে হাসমি চকে জাতি ধর্ম নির্বিশেষে পালন করা হয় এই মানববন্ধন কর্মসূচি। তার সঙ্গে ধর্ণা মঞ্চেও অনেকক্ষণের জন্য বেশ কিছু মানুষজন, কর্মী সমর্থকরা, নাগরিক কমিটির মানুষজন এবং পার্থ চৌধুরী স্বয়ং, তারা ধর্ণা মঞ্চে বসেন এবং বিরোধিতা করেন কেন্দ্রীয় সরকারের এই নীতির। এতক্ষণ হাসমি মোড়ে হিন্দু মুসলিম এবং অন্যান্য সম্প্রদায় নির্বিশেষে সবাই একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে মানববন্ধন করলাম এবং এই মানববন্ধনের উদ্দেশ্য এই যে কালা কানুন সিএএ, এনআরসি এবং এনপিআর এই সমস্ত কিছুর ক্ষেত্রে আমাদের যে বিরোধ সেটা আমরা আমাদের এই মানববন্ধনের মধ্যে দিয়ে প্রকাশ করলাম এবং এখন আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের ধর্ণা মঞ্চের দিকে এবং এই ধর্ণা মঞ্চে আমরা অবস্থান করব এবং এইখান থেকে আমরা সরকারের উদ্দেশ্যে, কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই যে অবিলম্বে এই জঘন্য দুই কালা কানুনকে প্রত্যাহার করুন। আপনি জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। আমরা নাগরিক ছিলাম, নাগরিক আছি, নাগরিক থাকব। আপনাকে আমাদের কোনো প্রমাণ দেওয়ার দায় নেই। আপনি যেহেতু অভিযোগ করেছেন, আপনাকেই প্রমাণ করতে হবে যে আমি নাগরিক নই।